তা না বলে পারছি না। আমাদের বিচারপতিদের বিষয়, এই বিচারপতিরা কয়টা তার একটা অভিনন্দন জানাই যে তারা পরিমণিকে আগে বের দিয়েছেন, সুন্দরী মহিলা বলে দিয়েছেন তা না, আমার মনে হয় বিবেকের তাড়নাতেই দিয়েছেন, তার জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু সঙ্গে সঙ্গে তাদেরকে পথে নাচকে দাঁড় করাতে চাই। এই যে কয়েকজন ছাত্র এখনও পর্যন্ত বেল পায়নি, বেলের তারিখ আমরা দেখা করার চেষ্টা করি, আমি সাকিব উনি বলতে আমরা হস্তক্ষেপ বিচারের হস্তক্ষেপ করতে পারি না। এখন কেমনি হস্তক্ষেপ করলাম, সুন্দরী মহিলার মুখ দিকা পঠায় গেছ, এখন কেমনি যারা দেখলা যে ওটা বিচারই কারো, এখন কেন বলছো যে এই এই জাতীয় যে রিমান্ড এটা অন্যায়, এটা বলেছো ভালো কাজ করেছেন। আপনাকে মাননীয় প্রধান বিচারপতি নাকে খত দিয়া বিদায়ী হন, তার মধ্যে কাপড়ও পরার সময় পাইবেন না। আজকে এই ছাত্রগুলিকে তাদেরকে জামিন দিয়ে দেন, খালেদা জিয়াকে জামিন দিয়ে দেন। কী করছে আপনার খালেদা জিয়া, কয় টাকা চুরি করছে, 2 কোটি টাকা ব্যাংকে রয়ে গেছে, কীরকম চুরি করলো, কত বেকুব মহিলা চুরি করলে যে একটা সারায় প্রায় রাখে তাও রাখতে পারে না, মহিলা যে তাহলে ওনাকে আর জেলে রেখেলা আপনি। আর মানুষ বিএনপির বন্ধুদের বলি, আর এই প্রেস ক্লাবের মধ্যে থাকেন না, এখানে 7-10 হাজার লোক দেন, পথে আসেন আপনাদের সাথে আমরাও থাকবো, গণতন্ত্র আনবো, তবে আওয়ামী লীগের গণতন্ত্র না, আপনারা আমাদের যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তাকে অশ্রদ্ধা হচ্ছে না, আমাদের দীনতা হীনতা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যা ভুল করেছেন আগামী সপ্তাহতেই তার জন্মদিবস পালন করেন, আপনার পার্টির মধ্যে আলোচনা করেন, আমাদেরকেও ডাকেন, সবাই মিলে আমাদের বাংলারা ভাসানীকে স্মরণ করবো, ওসমানীকে স্মরণ করবো, জিয়াউর রহমানকে স্মরণ করবো, বঙ্গবন্ধু তো অবশ্যই আমাদের প্রাণের মানুষ উনিও থাকবেন, এই চারজনকে একই ফ্রেমে থাকেন। এ কথাই আমি উনি যখন প্রথমবার মাননীয় আমাদের হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাকে ডাকিয়েছিলেন, আমি বলেছিলাম এই ছবিটি আর রাখেন না, এটা কিন্তু এই ক্যারিজনকে একত্রে করেন। উনি আমাকে বলেছিলেন ভাই এটা কথা হলো আজ আমি ফিরে যাইতে পারবো তো, আপনার বাবার আমলে তো জীবিত আছে, আপনারা বলে দিলেন। সুতরাং আমি তার শুভকামনা করি আমি আবার বলছি এইসব ছাড়েন, এখন সময় এসছে এই আগামী 2 বছর একটা জাতীয় সরকার করেন, আমরা সুন্দর আদর্শের বাংলাদেশ, আমরা ভারতের পিছনে না আমরা সামনে থাকবো, আমরা 18 কোটি দেশের মানুষ, আমাদেরকে তারা দমন করে রাখতে হবে না, আপনি পাকিস্তানি যান, তা না হলে এই যে রোহিঙ্গা সমস্যা আপনি তো সৃষ্টি করেছেন, এটা সামাল দিতে হবে। 11 কোটি আসছিল, 15 কোটি হয়ে গেছে, 11 লাখ এসেছিল, 15 লাখ হয়ে গেছে, এটাতে এদের তো পারবেন না, এদের ট্যাকেল কে করতে পারছিল, যারে আপনি পছন্দ করেন না, জিয়াউর রহমান এক ধমক দেওয়া কাপড় চোপড় খারাপ করে দিল, বারবার সবগুলিকে পাঠিয়ে দিল, তারা তো জিয়াউর রহমানের আমলেও আসছিল তাই না, যখন এক ধমক দিছে সবগুলি বারবার হুই 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 করে নিয়ে গেছে, খালেদা জিয়াও ভালো ম্যানেজ করেছে, কিন্তু আপনি পারেন নাই, কারণ আপনার মনের মধ্যে আবার একটা অন্য স্বপ্ন ছিল, সেই জন্য আপনি ওইটা পারেন নাই, কিন্তু এখন এটাকে পারতে হবে, এদেরকে দেশে পাঠাইতে হবে। আপনি শুরু করেন তার্কি দিয়া, পাকিস্তানে যান, পাকিস্তানের মাঠে দাঁড়িয়ে বলেন তোমরা আমাদের প্রতি অন্যায় করেছিলে, ক্ষমা চাও তাদেরকে, আমরা পাবলিকলি বলবো ক্ষমা চাওয়ার পরে আমরা ভাইয়ের মতোই থাকবো। তাদেরকে দিয়ে আজকে রোহিঙ্গাদেরকে দিয়ে তালেবানরা যেভাবে মুক্ত করেছে আফগানিস্তানকে, সেই রোহিঙ্গাকে দিয়ে আরাকানকে মুক্ত করাবো আমরা উলফাকে দিয়ে আসাম মুক্ত করাবো, নাগালের এই প্রত্যেকটা রাষ্ট্রকে মুক্তির আন্দোলনে যেটা বঙ্গবন্ধু চেয়েছেন, এটা কিন্তু আমার কথা না, আমি সব বঙ্গবন্ধুর কথাই বলি, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু তাদের চেয়ে ওনাকে অনেক বেশি পড়ি, সম্ভবত আমি যতবার ওনার বই পড়ছি ওরাও পড়ে নেই লাইন বাই লাইন, সেই উনি চেয়েছিলেন মুক্তির আন্দোলনে বাংলাদেশ পাশে থাকবে, এই ভারতকে এই ভারতের অন্যায়ভাবে এই বড় বৃহৎ ভারতকে খণ্ড বিখণ্ড করে দেন, তাই দেখবেন যে
আজকে দেশে শান্তি আসবে, স্থিতিশীলতা আসবে, জনগণের মুক্তি আসবে। যেই যেই ব্যক্তির না হলে এখনও হয়তো স্বাধীনতার যুদ্ধ চলতেই থাকত, সেই ব্যক্তির জন্মবার্ষিকে আলোচনা আজকের এই মিটিংয়ে এত বড়। আমাদের মুক্তিযোদ্ধাদের উনিই তো মূল নেতা, একটু সরেন সেটা বলেন সেটা বলতে পারেন। আমি শেষ পাঁচ মিনিটে আমি শেষ করে দেব। আজকে মুক্তিযোদ্ধাদের এখানে 100 জন মুক্তিযোদ্ধাও নেই, সিনিয়র মুক্তিযোদ্ধাদের কাউকে দেখছি না, ভয়ে ভয় লুকিয়ে পড়েছেন, স্বাস্থ্য খারাপের অজুহাত দিয়েছেন অথবা পার্টির অজুহাত দিয়েছেন। এটাই প্রমাণ করে ভারতের সফলতা। এই জিনিসটাই ভারত অত্যন্ত চতুরতার সাথে করেছে। যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন তাজউদ্দিন সাহেব এবং ওসমানী সাহেব ভারতের সাথে একটা চুক্তি করেছিলেন। সেই চুক্তিটা ছিল সকল মুক্তিযোদ্ধারা একমাত্র প্রবাসী সরকারের মাধ্যমেই তারা ট্রেনিং পাবেন, তারা যুদ্ধ করবেন, সব কিছু ওই এক অন্য কোনো দ্বিতীয় বিভেদ যেন সৃষ্টি না হয়। কিন্তু ভারতীয় দেনিয়ারা তারা সত্য কথা বলতেও শিখে নাই, তারা ন্যায্যের পথে থাকতেও শিখে নাই, ব্রাহ্মণ্যবাদ সবসময় অন্যকে অন্যের উপর অত্যাচার করে নিজেরা গরুর মাংস খাবে, অন্যকে গরুর মাংস খাতে দেবে না, এই জাতীয়রা তারা যায় করার। এদের অবর্তমানে ওসমানী সাহেব তাজউদ্দিন সাহেবের অবর্তমানে শেখ মনি এবং অন্যান্য যে আরেকটা দল সৃষ্টি করেছে মুজিববাদ নাম দিয়ে, তারা এখানে করেও তাদের মনে ভয় ছিল যে অত্যন্ত ওসমানীর মতো একটা ব্যক্তি প্রবাসী সরকারের প্রতিরক্ষা দায়িত্বে আছে। ওসমানী ভদ্রলোকটাকে ছোটোখাটো মানুষ, খুব বেশি 7 ফুটই না, 5 ফুটই 5.5 ফুটই কম, কিন্তু মস্তিষ্কটা অত্যন্ত উজ্জ্বল। উনি তৎকালীন সময়ে সামরিক বাহিনীতে যেত মেট্রিক পাস ইন্টারমিডিয়েট পাস, উনি মাস্টার্স নিয়েছিলেন ইতিহাসের আলিগড় বিশ্ববিদ্যালয়ের, উনি এম এ ইন জিওগ্রাফি, লেখাপড়ায় অত্যন্ত। তার ফলাফল কী ছিল? দ্বিতীয় মহাযুদ্ধের সময় সবচেয়ে কনিষ্ঠতম মেজর, যে এডিসি টু দ্য ওখানকার যে সেনাপতির এডিসি আর দেখলাম সেটাই ছিলেন জেনারেল এম এ জি ওসমানী। উনি যুদ্ধের ক্ষেত্রে আহত হয়ে, এখন আমার হাসিনা বেগম কী বলবেন, ওটা কার গুলিছে, ওটা কি ভারতীয়দের গুলিছে না ওনার কোনো বাবা চাচার গুলিছে, ওসমানী আহত হয়েছে অথবা আহত হননি, এইসব উন্মাদের পাল্লায় সে আজকে। তিনি ছিলেন স্বাধীন পুরুষ গণতন্ত্রের, আজকে যে আমরা গণতন্ত্র নাই, আর অন্তত উনি জীবিত থাকলে রাস্তায় একলা দাঁড়িয়ে থাকতেন, উনার বড় পার্টি ছিল না, কিন্তু উনি রাস্তায় মানুষটা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতেন, উনি সাধারণ মানুষের ছিলেন। উনার বাড়ি ছিল অবাধিত দ্বার সাধারণ সৈনিকের জন্য, অবাধিত দ্বার সিলেটের যে কোনো প্রান্তের মানুষের জন্য, ঘর তার বেডরুম পর্যন্ত যেতে পারত, আমাদের এইসব দেখার সৌভাগ্য হয়েছে। উনি চেয়েছেন স্বাধীন বাংলাদেশ, আজকে ইসলামাবাদের পরিবর্তে দিল্লির শাসন নয়, সেই জন্য প্রতিটি ক্ষেত্রে উনার একটা দ্বিমত ছিল। আমার সৌভাগ্য যে আমি অনেক কিছু এই ইতিহাসটা সচক্ষে দেখেছি, উনি সত্যিকার একটা মহামানব। উনার মাঝখানে জ্বর হয়েছিল, উনাকে 2টা কম্বল দেওয়া হয়েছিল, উনি ডিজিএমএস সাম্পদ করছে 2টা কম্বল করতে রাখলো, তুমি সৈনিকদের না দিয়ে আমারে দিস, বেচারা কিছুতেই বুঝাতে পারছে না যে এটা সৈনিকের কম্বল না উনার কম্বলটা দিতে, না ইউ ক্যানট ডু ইট। আমি অনেক কষ্ট করে বুঝিয়ে বললাম না এটা আপনাকে সৈনিকের কম্বল না, আপনার তো আপনাকে দিছে আর শামসুলোকেরটা দিছে আপনাকে। এইরকম একটা দরদি মানুষ ছিলেন, প্রাণ ছিল জনগণের জন্য,
উনি বিবৃতিতে আজকে আর ছিলেন স্বাধীনতা গণতন্ত্রের কথা, তখন হঠাৎ আমাদের আজকের আওয়ামী লীগের বন্ধুরা তো কেউ নাই এখানে, তাদের সকল ওনারা সবাই মেজর জেনারেল হবেন, মুক্তিযুদ্ধের সময় সবাই মেজর জেনারেল হবেন আর ওসমানী সাহেবকে লেফটেন্যান্ট জেনারেল বানাবেন। উনি বলছেন আমি তো ভাই কর্নেল, আমি রিটায়ার্ড কর্নেল, আমি কর্নেলই থাকবো, আপনারা জেনারেল হয়ে যান। ফলে তারা বেচারারা জেনারেল হওয়ার ওইখানে স্টার লাগাবার সৌভাগ্যটা অর্জন করতে পারে। কিন্তু এটা একটা সিগনিফিক্যান্ট ছিল, ভারত বুঝতে পারছিল এই লোক যদি জীবিত থাকে, এই লোকের যদি কর্তৃত্ব থাকে, এই লোকের অধীনে যে মুক্তিযোদ্ধারা সেক্টর কমান্ডারও শেখ মুজিবুর রহমান বানায় নেয়, আর আমাদের জেড ফোর্স কে ফোর্স মুজিবুর রহমান বানায় নেয়, কারণ উনি তো পাকিস্তানের জেলের আবদ্ধ। আর আমার শেখ হাসিনা ওয়াজের তো পাকিস্তানের যে রেশন খাচ্ছেন ধানমন্ডি শহরে বসে, সুতরাং অনুগ্রহ করে এইসব বাচালতা আইনেন না, এইসব এনে নিজেদের ক্ষতি করছেন। আজকে কি আপনাদের উচিত ছিল না আওয়ামী লীগের আজকে উসমানী সাহেবের জন্য তার নিজের দলের মধ্যে একটা সভা করা? আচ্ছা কি বিএনপির উচিত ছিল না খালি জন্মবার্ষিকী পালন না করে ওসমানীর জন্মবার্ষিকীটাও পালন করা? ওসমানীর আপনাদের স্বার্থে পালন করতে হবে, ওসমানীর জন্য না। আপনারা যদি দেশে গণতন্ত্র চান, সে গণতন্ত্র কী জাতীয় গণতন্ত্রের মানুষ, তিনি অত্যন্ত ভক্তি করতেন শেখ মুজিব ভাই। কিন্তু যখন বাকশাল হলো উনি পরিষ্কার করে বললেন বঙ্গবন্ধু এটা তো আপনার আদর্শের বাইরে, ইউ ক্যানট ডু ইট। সে দুজন লোক মাথা তুলে সংসদে দাঁড়িয়ে কথা বলেছে, কে? এই ছোটোখাটো মানুষটা জেনারেল এম এজ ওসমানী, আর দ্বিতীয় ব্যক্তিটা ইত্তেফাক সম্পাদকের ছেলে মইনুল হোসেন, ব্যারিস্টার মইনুল হোসেন। আর সবাই ইতিমতার লেজ গুটিয়ে কথা দিয়েছিলেন এটার প্রতিবাদ করবেন, একজনও প্রতিবাদ করেন নাই। এই লোকটাকে সম্মান করবেন না, কাকে সম্মান করবেন? আজকে আমাদের নিজেদের স্বার্থে স্বাধীনতা যদি চান, গণতন্ত্র যদি চান, এই লোকটাকে প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে মনে করতে হবে। আরও কী হয়েছিল ইতিহাস একটু না বললেই নয়, যখন ভারত যখন দেখল যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এটা ভারতের কর্তৃত্ব থাকবে না, যুদ্ধ যদি কর্তৃত্ব মুক্তিযোদ্ধারা যে উলফাতরা এরা সব বসে আছে, খালেদ মোশারফ আহত হয়ে গেল এখানে, নাজিব আছে এখানে, সেখানে খালেদ মোশারফ আমাকে ওসমানী সাহেব পাঠিয়েছিলেন এন্ড্রে মাল্লোর সাথে দেখা করার জন্য, কেন? এন্ড্রে মাল্লোর কাছে অস্ত্র ছিল, বলতো ভারতের বাইরে আমাদের অস্ত্র প্রয়োজন, সে এন্ড্রে মাল্লোর সাথে সাক্ষাৎ করার জন্য আমি ছিলাম তাদের যোগসূত্র। সেই জন্য আজকে ভারতীয়রা সেই সব খবর তো পায়, সে গত প্রায় 15 বছর আমাকে ভারত ভিসা দেয় না, তাতে আমার কোনো দুঃখ নেই। ওটা এই জাতীয় একটা ঘৃণ্য দেশ যখন শাসন করে সেখানে আমি যেতে চাই না, পৃথিবীর 150টা দেশ। আজকে যখন তারা এই লক্ষ্য করলেন যে ওসমানী সাহেব বললেন যে অস্ত্র আসতে হবে বাইরে, টেকনাফের দিকে নামবে, আমরা নিজেদের যুদ্ধ নিজেরা করব, তাই তার অবর্তমানে চুক্তি করলেন একটা, এইসব পড়ে দেখতে পারেন আপনারা। অবশ্য কতগুলি দালাল আছে, আব্দুর রশিদ রক্ষী বাহিনীর দালালের মতো মিশা কথা বলে বেড়ায়, বলে যে সাদা কাগজে নাকি আমাদের তোফাইল জিয়াউর রহমানের ই গেছে, আর এ একটা বেকুব এইসব মিশা কথা করে কয়দিন পার পাবে? অ্যান্টনি মাসকানার বইতে তো পুরো রিপোর্টই ছাপাইয়া দেওয়া আছে, আর তাছাড়া এখন ব্রিগেডিয়ার হয়ে রিটায়ার করেছে তোফাইল, এখন তো জীবিত আছে, তখন সে লেফটেন্যান্ট কর্নেল ছিল, কেন মিশা কথা করতেছ? তারা করছে এই জন্যই, তারা এই রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল আমাদেরকে কন্ট্রোলে রাখার জন্য, যেটা বঙ্গবন্ধু চান নাই, বঙ্গবন্ধু রক্ষী বাহিনীকে চান নাই, সেই জন্য বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধুর আর্মির দু চারজন লোক থাকতে পারে, মূল হত্যার পরিকল্পনাকারী
ভারতীয় র ভাই রাইট তারা সেটা বলা চার বাম আপনাকে আপনার বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে তুমি যদি ব্যাটা জানাই বিদ্রোহ হচ্ছে ব্যবস্থা নাও নাই কেন সুতরাং আজকে আমাদেরকে বুঝতে হবে বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালি করে নাই ভারতীয়রা করেছে এই ভারতীয় থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে তারপরে কী হলো স্বাধীন হলো দেশ স্বভাবতই মুক্তিযুদ্ধের যিনি সেনাপতি তিনি তো প্রতিরক্ষা মন্ত্রী হবেন কিন্তু তা তখন হতে পারেনি এই গ্লানি শেখ মুজিবের মনে ছিল এই ছবি যা আমরা জানি ওনার ইচ্ছা থাকা সত্ত্বেও ওসমানীকে উনি ডিফেন্স মিনিস্টার করতে পারেন নাই এবং সেই ওনার মৃত্যুর আগের দিনও সেই গ্লানিতে শেখ মুজিব ভুগেছেন আমাদের প্রাণের মুজিব ভাই সেই মনকষ্টে ভুগেছেন সেই কারণেই যখন ওনার বাড়ি আক্রমণ হলো ওনার বাড়ি যখন আক্রমণ হলো উনি শফিউল্লাহকে ফোন করলেন যার কোমরে জোর নাই উনি উনি ওসমানী সাহেবকে ফোন করলেন না জিয়াউর রহমানকে ফোন করলেন না খালেদ মোশাররফকে ফোন করলেন না কারণ যারা মুক্তিযুদ্ধের সত্যিকার প্রতিনিধি এদের কাউকেও করলেন না কারণ ভারত সবসময় নিয়ন্ত্রণ করত এই মনকষ্টে এই লজ্জায় আজকে যদি উনি ওসমানী সাহেবকে ফোন করতে পারতেন এই ঘটনার প্রবাহ অন্যদিকে হতো আজকে ভারতের কর্তৃত্ব আজকে আমাদেরকে এটা মনে রাখা দরকার ওসমানী সাহেবকে হলো আমাদের গণতন্ত্রের প্রতি আমরা যদি গণতন্ত্র আনতে চাই ওনাকে স্মরণ করতে হবে ওনাকে আমাদের ইতিহাসের পাতায় রাখতে হবে পরিষ্কারভাবে কেবল একটা 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 ইয়ার একটা একটা বাড়ি নিয়ে করলে কে বলছিল দু চারটা ওটা থাকেই তো বলছিলেন যে আসলে এটাকে ধারণ করতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ধারণ করতে হবে আমি আর অন্যদিকে যাব না আজকে অনেক সময় গেছে আমার আর একটা কাজও আছে তবে একটা